এই গুমফাটা হচ্ছে মানে আমাদের এই জোনের মধ্যে গুরুং গুমফা হিসাবে ফার্স্ট, এখন ওটাকে পরে ফিট করা হচ্ছে পিছনে, মানে সবচেয়ে পুরনো। এখানে কি তাহলে বুদ্ধিস্ট কমিউনিটি সব নাকি? এখানে বুদ্ধিস্ট, এখানে একটা মিষ্টি গল্প আছে, মানে মিষ্টি না মানে ধরুন আপনি যদি ধর্মীয় লেভেলে দেখেন আপনার দুঃখের গল্প, মানে এই সময় আজ থেকেও আপনার প্রায় ধরুন 50 বছর আগেও এখানে সবাই হিন্দু ছিলেন এবং হিন্দু দেবদেবীর পুজো আচ্ছা বলি সবটাই হতো। এরা নেপালি, হ্যাঁ, কিন্তু যেটা হতো সমস্যা হলো যেটা এখানকার একজন বিশিষ্ট ব্যক্তি ছিল যাকে মানে ধরুন সেই সময় তো আর পলিটিক্যাল অতটা ব্যাপার ছিল না, কিন্তু তাকে গ্রামে সবাই মানত। তো সেই ভদ্রলোক তার ছেলে হঠাৎ আর্মিতে যুদ্ধে মারা যায় এবং তার পরলৌকিক ক্রিয়া যেটা হবে সেটা করা হয় এবং খুব আড়ম্বরতার সাথে উনি করার চেষ্টা করেন। মানে যা যা দেওয়ার বিষয় মানে গরুও দান করেছেন, জমি দান করেছেন, সবটা করার মধ্য দিয়ে উনি করেছিলেন। কিন্তু যে ব্রাহ্মণকে দিয়ে করেছিলেন উনি 3 দিন বাদে আসেন, এসে বলেন আমার জুতোটা পায়ের সাইজটা মেলেনি, আপনি এটা বদলে দেবেন। এই একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে ওনার মাথায় আগুন জ্বলে যায় যে আমি এত মন প্রাণ উজাড় করে করলাম, অথচ আমার এইরকম একটা ছোট বিষয় নিয়ে এত ছোট মন, আমি হিন্দু থাকবই না। আচ্ছা, উনি কনভার্ট হন বুদ্ধিস্ট ধর্মে, কারণ এবং বুদ্ধিস্ট ধর্মে এখানে আপনাকে আমি বলবো মানে এত সুন্দর পরিকাঠামো, মিনি সমাজতন্ত্র বলতে পারেন এদের, মানে যে সমস্ত ক্রিয়াকর্ম হয় প্রত্যেকের দুঃখ প্রত্যেকে বেটে নেয়। মানে ধরুন কারোর বাড়িতে কেউ মানে মারা গেছে, টেনশনটা আপনার না, যখন কেউ আর প্রত্যেকে আসবে যে শুনবে কানে সে চলে আসবে এবং এসে কিছু ডোনেট করে যাবে, এবং যেদিনকে শ্রাদ্ধ শান্তি হবে সেদিনকেও প্রত্যেকে এসে টাকা দিয়ে যাবে এবং খাতায় নাম লেখা হয়। হ্যাঁ, এবং সেটা দেখা যায় যে কোনো কোনো মানে মিনিমাম 1-2 লাখ টাকা ওঠে আর কি, মানে আর নাম করা লোক হলে তো আরও বেশি ওঠে। বস আমি তোমাকে 10 মিনিট বাদ ফোন করাও, হ্যাঁ গেস্ট হয় তো, গেস্ট হয় 10 মিনিট বাদ ফোন করাও। তো তারপরে তারা যেটা হয় ওই সময় উনি কনভার্টেড হয়ে যান বুদ্ধিস্ট ধর্মে এবং একে 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 পুরো গ্রাম, ওনার পরিবারের একটা প্রভাব ছিল এই অঞ্চলে, তো ওনার সাথে ইয়ে করে টোটাল গ্রাম পরে এখানে বুদ্ধিস্ট হয়ে যায়। এবং ওরা মানে এখানে বুদ্ধিস্ট যে লামা হয়, মানে আমাদের যদি হিন্দু ধর্মে ব্রাহ্মণ ধরুন ওদের লামা, কোনো ডিমান্ড নেই, মানে আপনি খুশি হয়ে যা দেবেন একটা কথা বলবে না, মুখ বুঝে নিয়ে চলে যাবে। তো এই যে ব্যাপারটা, এবং ওই এই দিতে হবে, জুতো দিতে হবে, গামছা দিতে হবে, আমাদের যে গরু দিতে হবে, নাথিং, এবং যে সমস্ত জিনিসপত্র আমাদের লাগে শ্রাদ্ধ শান্তিতে কিনতে কিনতেই অনেকের কোমর বেঁকে যায়, সেটাও নেই এখানে, যার ফলে এরা। হ্যালো, হ্যাঁ হ্যালো, এই রাস্তা দিয়ে আমরা ট্রেকিং করতে করতে টপ পয়েন্টে যাব, আর আমার সঙ্গে আছে দাদা, কি যেন নামটা? আমার নাম কুণাল গুহ, বিশ্বজিৎ গুহ। আচ্ছা আচ্ছা, এইখান থেকে আমরা উঠে গেলে শর্টকাট হবে, হ্যাঁ এটা দিয়ে ঘুরে যাওয়া যাবে গাড়ি যাওয়ার জন্য, আর আমরা হেঁটে যাব এই দিক দিয়ে ট্রেক করতে করতে কুণাল গুহ। তাহলে আপনি কি সমস্ত ট্যুরিস্টদের এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখান? হ্যাঁ, মানে আমরা ওই যখন মানে এমনি ফুল সিজনে ওই ট্রেকটা সব আমিই করাই, আর লোলেগাঁও হলে ওই অনিশ বলে যে ছেলেটি আছে ওকে দিয়ে করাই, সামান্য পয়সা দিতে হয় তখন। আচ্ছা, তাহলে মানে ট্যুরিস্ট আসলে এই আপ্যায়নটা সবাই পেয়ে যাবে। হ্যাঁ, এটা বিশেষ করে আমাদের যেটা উদ্দেশ্য থাকে যে পাহাড় নদী ঝর্ণা জঙ্গল একটু দাঁড়ান, হ্যাঁ আমরা সবাই দেখি কিন্তু এখানকার প্রকৃতি, এখানকার গাছপালা যেটা মূল সম্পদ সেইটা আমরা জানি না অনেকে। অনেকেই কি হয় আসি গাড়ি করে সাইট সিন করে বেরিয়ে চলে যাই, কিন্তু প্রকৃতির মধ্যে নিজেকে একাত্ম করতে পারলে যে কত সম্পদ লুকিয়ে আছে এবং তার যে একটা মজা সেটা মানে এইভাবে না ঘুরলে পাবেন না। ওই জন্যই তো আমরা বাইক নিয়ে আসি, একদম যেখানে থাকবো ইচ্ছা হলো আরো এক রাত থাকলাম বা যেখানে যায় দাঁড়ানো যাবে। ওই যে নামচি শিপটা দেখা যাচ্ছে এখান থেকে,
আসুন। আচ্ছা ওই যে দুটো যে সাদা সাদা দেখা যাচ্ছে, হ্যাঁ নাম কি শিব মাথায় গেছি তো চার ধামের। একটা বিষয় হচ্ছে মানে চারখোলকে অ্যাকচুয়ালি এখানকার মানুষ মানে ধর্মীয় মতে ওরা বলে হচ্ছে এটা নাক পাহাড়। আচ্ছা মানে এখানে একটা মানে ওই বড় যে পাইথন টাইপের যে নাগ হয় না সেটা নাকি আছে, কেউ কেউ দেখেছে বলে ওদের ওদের প্রচলন ওদের কথা অনুযায়ী এটা যে দেখবে তার সৌভাগ্য ফিরে যাবে। আচ্ছা এবং যার ফলে চারখোলে শুয়োরের মাংস নিষিদ্ধ। আচ্ছা বুদ্ধিস্ট বুদ্ধিস্ট হয় না, না নিষিদ্ধ। এবার কেউ লুকিয়ে চুরিয়ে খাচ্ছে সেটা অন্য বিষয়, মানে এখনকার প্রজন্ম হয়তো লুকিয়ে চুরিয়ে খায়, কিন্তু একদম নিষিদ্ধ শুয়োরের মাংস এখানে খাওয়া যাবে না। এবং আগে যখন আমি প্রথম নিয়েছিলাম এখানে হোটেল, আমাকে বলেছিল তন্দুরি করা যাবে না কারণ গন্ধে সাপের অসুবিধা হয়। তো সেটা তো ব্যবসা করতে গেলে সবসময় সম্ভব হয় না, একটু ক্ষমা ক্ষমা চেয়ে করতে হয় আর কি। আচ্ছা তাহলে এটাই নাক পাহাড়। এখানে বিভিন্ন জায়গায় আছে, মানে ধরুন এই জায়গাটাকে মানা হয়, ওই নিচে আমরা আমাদের যে ঘরটা তার উল্টো দিকে ফাঁকা জমিটা, তার উল্টো দিকে যে পাহাড়টা মানে একটা ঢিপি পাহাড় পড়ে আছে ওটা, এরকম বিভিন্ন জায়গায় আছে। আর মানে যেখানে যেখানে দর্শন মিলেছে ওনার, তাই তো? হ্যাঁ হয়তো উপরে উঠি।